ফাল্গুন রঙের মাস ফুলের মাস ভালোবাসার মাস যে তিনটি গুরুত্বপূর্ণ ঘটনাকে আবর্তন করে আজকের দিনটি একটি অসাধারণ কোরিলেশন এই ঐতিহাসিক দিবসটিতে আজকে আমরা মুখোমুখি হচ্ছি সেটি হলো এক বঙ্গীয় যে বসন্ত উৎসব সেই দিনটি উদযাপন হচ্ছে আজকে যেটি গতকালকের থেকে শুরু হয়েছে দ্বিতীয়ত বিশ্ব ভালোবাসা দিবস যেটি ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পরিচিত আরেকটি গুরুত্বপূর্ণ দিন সেটিও ভালোবাসারই দিন সেটি হলো 14 ফেব্রুয়ারি যেটি ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ দিন যেদিন এই ঐতিহাসিক বটগাছটিকে এখানে রোপিত হয়েছিল সে মার্কিন সিনেটর এডওয়ার্ড এল কেনেডি যিনি এটি করেছিলেন ফলে এই তিনটি কিন্তু ভালোবাসার প্রতীক এই আমাদের দুঃখ কষ্টই জীবন বাঙালির জীবন মনে হয় আমরা 71-এও যুদ্ধ করে এখনো আমরা স্বাধীন হয়েছি কিন্তু এখনো সেই মুক্তি পাই নাই এই যে আমাদের যে চাওয়া আমাদের আশা আকাঙ্ক্ষা তার প্রতি তিনি যে একাত্ম ঘোষণা করেছিলেন সেই সেনেটর এডওয়ার্ড কেনেডি এ জায়গায় আসেন এবং তিনি যেহেতু বাংলাদেশের বাঙালিদের পালস রিড করতে পারতেন তিনি জানতেন যে ওই ছাত্রছাত্রীরাই হচ্ছিল কিন্তু মূল প্রেরণা শক্তি মূল প্রেরণাদাতা কেনেডি কিন্তু এখানে এসে তিনটা কথা বলে গেছিলেন ফ্যান টু ফ্যান শুধু না সিটিজেন টু সিটিজেন ফ্যান টু ফ্যান পিপল টু পিপল উনি বিশ্বাস করতেন যে সরকারের মধ্যে যতই না বৈরিতা থাকুক মার্কিন জনগণ কিন্তু প্রথম থেকে বাংলাদেশের পক্ষে ছিল এবং সেটার জন্যই কিন্তু বাংলাদেশে এসেছিলেন প্রত্যেকটা অনুষ্ঠান আজকে যেমন আমাদের জন্য শুধু ভ্যালেন্টাইন্স ডে এবং পহেলা ফাল্গুন না আমাদের জন্য এটা ইএমকে ডে এটা একটা বিশাল একটা দিন আমাদের জন্য এই অনুষ্ঠানটা সফল করার জন্য আমাদের বেশ কিছু লোককে আমাদের কৃতজ্ঞতা জানানো হচ্ছে ডক্টর নাসরিন আহমেদ প্রো ভাইস চ্যান্সেলর ডক্টর আখতারুজ্জামান ডিন ফ্যাকাল্টি অফ আর্টস ডক্টর আমজাদ প্রক্টর আক্কু ভাই যিনি একটু আগে কথা বলে গেছেন যিনি আমাদের সবসময় আমাদের পাশে আছেন এবং বিশেষ কৃতজ্ঞতা আমি যাচ্ছি বন্যা আপার কাছে এবং তাদের ওনার যে নাট্য বিভাগ তাদের সহযোগিতা ছাড়া অনুষ্ঠানটা সফল নাট্য না নৃত্য বিভাগ সরি তো সকলকে অনুষ্ঠান উপভোগ করার জন্য আমন্ত্রণ জানি এবং ইএমকে সেন্টার আমরা কিন্তু ধানমন্ডি 27 নম্বরে অবস্থানরত আপনাদের সবাইকে আসার জন্য ওখানে আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ সবার মধ্যে ভালোবাসা বিরাজ করুক বন্ধুত্ব বিরাজ করুক সুখে থাকুক আমার সোনার বাংলা আবার আপনাদের সামনে গান করব আবার আসবো